জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। আজ দুপুর 3:30 নাগাদ দক্ষিণ শহরতলির বজবজ ট্রাঙ্ক রোডে বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় 32 বছরের যুবক সোমনাথ সাহুকে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন সোমনাথকে। এরপর মৃতের আত্মীয় এবং প্রতিবেশীরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ওই হাসপাতালে চড়াও হন। তারা ওই হাসপাতাল লক্ষ্য করে ইট এবং পাথর ছুড়তে থাকেন, ব্যাপক ভাঙচুরও চালান হাসপাতালে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়। উত্তেজিত জনতা এবং পুলিশের মধ্যে খণ্ড যুদ্ধ শুরু হয়ে যায়। পুলিশকে আক্রমণের চেষ্টা করেন উত্তেজিত জনতা। পুলিশ পাল্টা লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেন। ঘটনায় কয়েকজনকে আটকও করেছেন পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দিন দোল উপলক্ষে রংখেলে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সোমনাথ সাহু। মত্ত সোমনাথ নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের সামনে থাকা গাছ রেলে ধাক্কা মেরে ছিটকে পড়েন রাস্তায়। তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন যুবক সোমনাথ সাহুকে। এখানে ডাক্তারবাবু দেখেনি, এখান থেকে এসআই সব বড় বড় মস্তান রয়েছে, আমাদেরকে মেরেছে, আমার মা বোন দিয়ে সব ধাক্কা মেরেছে। এই যে এসআই মস্তানরা সব এখানে সব পুলিশ সব সব মিলিয়ে আছে, তারা আমাদের ছেলেদের ডান্ডা চালিয়েছে। কেন চাই না স্যার, আর খুবই ভালো ছেলে, এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা এবং আমাদের খুবই এটা কিভাবে উঠলো আপনি কিছু শুনুন না। আমি শুনলাম না, আমি তো কৌশিকের কাছ থেকে শুনলাম, ও আমাকে বললো দিদি তোমার ওয়ার্ডের একটি ছেলে এরকম এসআই এর সামনে মনে হচ্ছে স্পট হয়েছে। তো আমি যতটা শুনলাম এখানে এসে এখানকার যিনি কাউন্সিলর সুকান্ত বেড়া, উনি যেটা আমাকে বললেন যে উনি ওই অবস্থায় একটা অ্যাক্সিডেন্ট দেখে মারাত্মক বাজে অবস্থায় হসপিটালে আনে, তারপরেই সেখানে মনে হচ্ছে ডাক্তারটাকে মৃত বলে ঘোষণা করেন। তো সেই হিসাবে এখন তো পোস্টমর্টামে গেছেন, তার কীভাবে কী হয়েছে সেটা পোস্টমর্টাম রিপোর্ট থেকেই জানা যাবে। দিদি সব মিলে নিচে একটা দুর্ঘটনাই তো নাকি অন্য? আমি তো অবশ্যই এটা আমার মনে হচ্ছে এটা সবই দুর্ঘটনা, কারণ আমি শুনলাম ও একাই ছিল। বেশ কিছু উত্তেজিত মানুষ এসে এসে আসলে কাজপাজ ভেঙে দিয়ে না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে দেখুন আমরা খবরটা শুনে আসতে আমাদের সময় লেগেছে। ইতিমধ্যে একদম মানে তাজা যুবক, একদম মানে প্রচণ্ড ভালো ছেলে, যাকে মানে বলবো মানে ও ভীষণ ভালো ছেলে। আমার সঙ্গে ও মানে একবার অন্তরঙ্গভাবে আমার পার্টির সঙ্গে জড়িয়ে আমাদের সঙ্গেও জড়িয়ে এত ভালো ছেলের একটা মানে হঠাৎ মৃত্যুর ঘটনা শুনে হয়তো এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েছেন, তাতে তাদেরও দোষারোপ করা যায় না। আমরা আশাতে এবং প্রশাসনের সহযোগিতায় তারা এখন নিজেরা বুঝেছেন, আমরা সদরকে আমাদের পোস্টমর্টামেও পাঠানো হয়েছে, দেখা যাক কী খবর হয় পোস্টমর্টামের রিপোর্ট অনুযায়ী। তবে এটা আমাদের কাছে একটা মর্মান্তিক ব্যাপার, আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাছে একটা বিশাল বড় দুর্ঘটনা আজকে দোলের দিন, মানে এটা আমরা মানে ভাষায় প্রকাশ করতে ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।